হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের খুব হেলদি একটা পায়েস দেখাবো, সেটা হলো ওটসের পায়েস। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওটসের পায়েস বানানোর জন্য আমি নিয়েছি ওটস, চিনি, দুধ, কাজু বাদাম, কিশমিশ আর এলাচ গুঁড়ো। প্রথমে আমি দুধটা দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটবে, দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। দুধটা ফুটে উঠেছে, এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দুধের সাথে মিশে যাবে, এবার আমি ওটসটা দিয়ে দেব। আমি এখানে 300 গ্রামের মতো দুধ নিয়েছি আর ওটস নিয়েছি 1/2 বাটির মতো, আর 1/2 বাটি চিনি নিয়েছি। এবার এটাকে ফুটতে দিতে হবে। এবার আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব, আপনারা চাইলে গোটা এলাচ দিতে পারেন। এবারে ফ্লেমটাকে আস্তে করে 2 মিনিটের মতো ঢেকে দেব। 2 মিনিটের মতো হবে, 2 মিনিট হয়ে গেছে। এবার দেখব, হয়ে গেছে পায়েসটা, কাজু বাদাম কিশমিশ দিয়ে নামিয়ে নেব। ওটসের পায়েস তৈরি হয়ে গেছে। এটা ভীষণ হেলদি একটা খাবার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।